আজ আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হবে। ধরুন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ রাস্তায় একটি হিংস্র কুকুর তেড়ে এলো, এখন আপনি কি করবেন? রাস্তায় চলার পথে অনেক সময় কুকুরের উপদ্রব দেখা যায়। এই কুকুরের কামড়ে জলাতঙ্কের মতো মরণব্যাধি রোগ হতে পারে। তাই কুকুর আপনার দিকে তেড়ে এলে কি করা উচিত তা অবশ্যই জেনে রাখা ভালো। ভয় পাবেন না একদম, অযথা আতঙ্কিত হবেন না। মানুষের ভয় ভীতি কুকুর কিন্তু টের পায়, কাজেই যথাসম্ভব নির্বিকার থাকুন, তাহলে কুকুরটিও ক্রমে আপনার প্রতি আগ্রহ হারাবে। হাঁটার গতি কমিয়ে দিন, দরকারে একদম থেমে যান। কুকুরটি শান্ত হলে ফের ধীরে ধীরে আগান। মুখোমুখি নয়, কুকুরের দিকে পাশ ফিরে দাঁড়ান, তাতে কুকুরটির দৃষ্টিতে আপনাকে পাতলা লাগবে, কুকুরটির মনে আপনাকে নিয়ে ভয় তৈরি হবে কম। একেবারেই দৌড়ানোর চেষ্টা করবেন না, কেননা তাতে কুকুরটি আরো উত্তেজিত হবে। গতিশীল বস্তু দেখলে কুকুরের আক্রমণের প্রবণতা বাড়ে। তাছাড়া আপনি উসেন বোল্ট না হলে দৌড়ে কুকুরটির সঙ্গে পেরে ওঠার চান্স কম। কুকুর তাড়া করলে ছুটবেন না, দুহাত বুকের কাছে মুড়ে রাখুন, হাতে কিছু থাকলে অন্যদিকে ছুঁড়ে দিন, কুকুরটিও সেই দিকে ছুটবে, সেই ফাঁকে আপনি কেঁদে পড়তে পারেন। হাতে কিছু না থাকলে মাটি থেকে মিছি মিছি কিছু কুড়োনোর ভঙ্গি করে অন্যদিকে ছুঁড়ে দিতে পারেন, তাতেও একই রকম ফল হওয়ার সম্ভাবনা রয়েছে। কুকুরটির সঙ্গে সরাসরি চোখে চোখে করবেন না, আর চোখে দেখুন, নইলে কুকুরটি আরও হিংস্র হয়ে উঠতে পারে। স্পষ্ট স্বরে আত্মবিশ্বাসের সঙ্গে কুকুরটির উদ্দেশ্যে বলুন যাও, কিন্তু কোনোভাবেই যেন কণ্ঠস্বরে ভয় ভীতির চিহ্ন না থাকে। আপনি ভয় পেয়েছেন বুঝতে পারলে কুকুরটি আরো আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। পরবর্তী আপডেট পেতে এনিমেল ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।